গোমতি জেলার করবুকে প্রেম টিলার কমিউনিটি হলে আজ মুখ্যমন্ত্রীর জনতার দরবার অনুষ্ঠিত হয়। এতে জেলার 8টি ব্লকের জনগণ তাদের সমস্যা নিয়ে হাজির হন। জনতার দরবারে 339টি আবেদনপত্র জমা পড়ে। এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ছাড়াও জেলার 4 বিধায়ক, জেলা পরিষদের সভাপতি, মুখ্য সচিব, পুলিশ মহানির্দেশক সহ বিভিন্ন স্তরের আধিকারিক উপস্থিত ছিলেন। এই কর্মসূচির পর মুখ্যমন্ত্রী উপস্থিত আধিকারিকদের করবুক সহ সমস্ত জেলার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান। জনতা দরবারে এসে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। সম্পূর্ণ এরিয়াটাই জনজাতি রয়েছে এবং সার্বজনীন কাজের জন্য, যেটা আমি ধামচড়াতেও দেখেছি ট্রেনটা, যে সার্বজনীন কাজের জন্যই ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন এসছে। 400-এর কাছাকাছি এখানে অ্যাপ্লিকেশন এসেছিল, সবগুলি আমরা ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। তার মধ্যে ম্যাক্সিমামই ছিল সার্বজনীন কাজ, রোড হোক, স্কুল হোক, এগুলো যাতে তাড়াতাড়ি হতে পারে। ডিপ্টি ফাইন্যান্স কমিশনে যেগুলো এগ্রিকালচার থেকে বা আরডি থেকে এগুলো সমস্তগুলো নির্দেশ দেওয়া হয়েছে। আমি আশা করি আগামী 1 বছর পরে যখন আমি আবার করবুকে জনতা দরবারে আসবো, এই সমস্যাগুলো করবুকে সমাধান হয়ে যাবে বা সেই কাজগুলো অন ট্র্যাকে থাকবে।